বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আপনারা যারা ইউটিআইয়ের রিভাম পোর্টাল লগ ইন করতে পারছেন না লগ ইন করতে গেলে আইডি পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে আপনারা কীভাবে এক ক্লিকে আপনার রিভাম পোর্টালের পাসওয়ার্ড রিসেট করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে এরপর আমি এখানে জাস্ট ক্যাপচা কোডটি ফ্লাপ করছি ক্যাপচা কোড ফ্লাপ করার পর জাস্ট এখান থেকে আমি সাবমিট করছি সাবমিট যখনই আমি করছি আমার পোর্টাল কিন্তু লগ হচ্ছে না এই দেখুন এখানে বলছে ইউজার আইডি অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট তো এই প্রবলেম যাদের যাদের হচ্ছে তারা কি করবেন চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আপনি সবার আগে আপনার ব্যাক অফিস ইজি অনলাইন প্যান লগ করে নেবেন লগ ইন করার পরে উপরে দেখতে পাচ্ছেন ইউটিআই ই সিম্পলি এখানে যাবেন যাওয়ার পর কুপন পারচেজ অপশনে একবার ক্লিক করবেন কুপন পারচেজ অপশনে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন অপশন পেয়ে যাচ্ছেন এই দেখুন পিএসএ পাসওয়ার্ড রিসেট বলে এখানে হেয়ার লেখা রয়েছে রেড কালারের তো আপনি সিম্পলি এই যে হেয়ার লেখা রয়েছে এই হেয়ারের ওপরে একবার ক্লিক করে দিন যখনই ক্লিক করবেন আপনার কাছে এই পেজটা খুলবে আপনি জাস্ট এখান থেকে ইউটিআই পিএসএ রিসেট অপশনে একবার ক্লিক করে দিন যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি এবার পাসওয়ার্ডটা আপনার রিসেট হয়ে গেল। এবার আপনার যেটা আইডি হবে সেটাই আপনার পাসওয়ার্ড হবে তো আপনি সিম্পলি এখান থেকে আইডিটা কপি করে নিন কপি করা হয়ে গেল এবার আপনি এই পোর্টালে চলে আসুন যেটা আইডি এবং সেটাই এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিন দেওয়ার পর এবার যদি আপনি ক্যাপচা করে দিয়ে লগ করবেন দেখুন সাবমিট করুন এই দেখুন এবার কিন্তু আপনার এখানে লগ হয়ে গেল। এবার এখানে যেহেতু লগ করে ফেলেছেন এখানে আপনাকে পাসওয়ার্ডটা এবার চেঞ্জ করে নিতে হবে তো এই দেখুন আপনাকে বলছে ওল্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড এই ঘরে এন্টার করতে বলছে তো ওল্ড পাসওয়ার্ড কোনটা এই উপরে যেটা আইডি রয়েছে এটাই আপনার ওল্ড পাসওয়ার্ড এটা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিন এরপর দেখুন বলছে নিউ পাসওয়ার্ড এখানে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড সেই একই পাসওয়ার্ড এখানে দিতে হবে তো চলুন আমরা এখানে একটা নিউ পাসওয়ার্ড সেট করে নিই নিউ পাসওয়ার্ডটা কেমন হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ছোটো হাতের লেটার হবে একটা বড় হাতের লেটার হবে একটা নাম্বার হবে একটা স্পেশাল ক্যারেক্টার হবে আর মিনিমাম পাঁচটা সংখ্যার হবে তো চলুন আমরা এখানে একটা এই একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিই তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম উদাহরণের জন্য আপনাদেরকে পাশে আমি দিয়ে দিলাম আপনারা এই এইভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এটা যেন করবেন না এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এরপর আমি সিম্পলি এখান থেকে সাবমিট করে দিলাম সাবমিট যখনই করবেন আপনার এখানে সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দিবে যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এটা ওকে করুন ওকে করার পর এবার যদি আপনি লগ ইন করবেন এখানে তো দেখুন লগ ইন হয়ে যাবে তো দেখতেই পেলেন বন্ধুরা এখানে আমরা লগ ইন করে ফেললাম আমাদের এখানে কোনো রকম প্রবলেম হলো না তো যে সমস্ত রিটেলাররা পাসওয়ার্ড রিসেট করতে পারছিলেন না আশা করি ভিডিওটি দেখার পর খুবই সহজেই আপনারা আপনাদের রিভাম পোর্টালের পাসওয়ার্ডকে রিসেট করে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই রিভাম পোর্টালের আইডি নিতে চান ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া রয়েছে মাত্র দশ টাকার বিনিময়ে এই পোর্টালের আইডি আপনি পেয়ে যাবেন